একদিকে দেশের মানুষ ডুবে মরছে, আরেকদিকে ঢাকা শহরের বিভিন্ন অলিগলি রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন চলতেছে। টাইম সিলেকশন দেখে আসলে খুবই বিস্মিত হই, খুবই অবাক হই। শহরের অধিকাংশ রাস্তাঘাট, বিভিন্ন গলি, বিভিন্ন অফিস, বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গায় গিয়ে নতুন নতুন দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছে। প্রত্যেকটা দাবি দেওয়ার আগে ছোট একটা ট্যাগলাইন ব্যবহার করছে সবাই, যে বৈষম্য বিরোধী। আমরা জানি এদেশে বৈষম্যের শেষ নাই, সবাই কোনো না কোনো ভাবে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। কিন্তু সবাই মিলে যদি একসাথে সব বৈষম্যের বিচার দাবি করি, সবাই যদি একসাথে সকল দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামি, এই বৈষম্যের সমাধান কে করবে? কার কাছে বা আমরা এতগুলো দাবি তুলে ধরব? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে এই ছোট ছোট বিক্ষিপ্ত আন্দোলন। আমার পিছনে হচ্ছে প্রেস ক্লাব। এই এলাকাটা এমন একটা জায়গা যেখানে আমার মনে হয় সম্ভব হলে এখানে ঈদের দিনও প্রোগ্রাম নিয়ে হাজির হয়ে যেত। ঝড় বৃষ্টি তুফান, রাত দিন সকাল বিকাল কোনো টাইম কোনো কিছুই নাই, যখন ইচ্ছা তখন দেশে যে কোনো পরিস্থিতি চলুক, যেমনই হোক, যাই ঘটুক না কেন, বিভিন্ন ছোট ছোট বিফোর সংগঠন, বিভিন্ন শ্রেণী গোষ্ঠী তাদের দাবি দাওয়াগুলো নিয়ে প্রেস ক্লাবের সামনে হাজির হয়ে যাবে। প্রত্যেকটা মানুষেরই কথা বলার অধিকার আছে, তার ন্যায্য এবং যৌক্তিক পাওনা আদায়ে অবশ্যই সে কথা বলবে। কিন্তু এই দাবিগুলো আদায়ে সময় নির্বাচনে আমাদের একটু সচেতন হওয়া দরকার। কোন সময়টা কি ডিজার্ভ করে, কখন আমার কি বলা উচিত রাষ্ট্রের কাছে, কখন আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা হাজির হব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কারের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের অনেক বড় সফলতা এসেছে দেশে। অনেকেই আবার সেই আন্দোলনকে পুঁজি করছে। পুঁজিবাদী সে মানুষগুলোই প্রতিনিয়ত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের অ্যাচিভমেন্টকে আমরা প্রশ্নবিদ্ধ করছি। এভাবে আসলে কোনো দাবি দাওয়ারই শেষ হবে না। এক শ্রেণী আন্দোলন করে যাচ্ছে, আরেক শ্রেণী দেশটাকে সংস্কারের চেষ্টা চালাচ্ছে, আরেক শ্রেণী সারা বাংলাদেশ থেকে যেভাবে পারছে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে, তাদের জীবন রক্ষায় সহযোগিতায় যতটুকু পারছে ভূমিকা রাখছে। অনেক সংস্থা সংগঠন ইতিমধ্যেই কুমিল্লা, সিলেট, খাগড়াছড়ি, ফেনীর উদ্দেশ্যে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনগুলো ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখছেন। দেশের অনেকগুলো জেলা বন্যায় কবলিত হওয়া দেশের মানুষকে আসলে মানসিকভাবে অনেকটাই বিমর্ষ করে তুলছে। বন্যা পরিস্থিতিতে মানুষ থাকা খাওয়া এবং ওয়াশরুমে যাওয়া পর্যন্ত একেবারে অসম্ভব হয়ে যায়। এই সমস্যাটা সব থেকে বেশি হয় মহিলাদের জন্য। আমাদের ভাষ্য অনুযায়ী দেশ স্বাধীনের পরে এখনো রাস্তাঘাট বন্ধ করে বিভিন্ন ধরনের দাবি আদায়ের জন্য মানুষজন মাঠে নামছেন। আসলে একটা দেশ স্থির হতে হবে, এমন একটা পরিস্থিতির পর দেশকে একটু স্বাভাবিক হওয়ার সুযোগ দিতে হবে। সেই সুযোগটা না দিয়ে যদি আমরা আসলে উঠে পড়ে লাগি এবং যে যার দাবি আদায়ের জন্য যদি এইভাবে দেশের গলা চেপে ধরে, তাহলে আমরা বেশি দূর এগোতে পারবো না। নিশ্চয়ই আমাদের সকল যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আমরা কথা বলবো, আমাদের সকল ন্যায্য দাবি পূরণে আমরা সোচ্চার থাকবো। কিন্তু সময়টা বুঝতে হবে, একদিকে একটা ভঙ্গুর দেশ বলা যায় যেখানে আসলে মানুষ কোথাও স্টেবল না, আইন শৃঙ্খলা বলেন, দেশের শান্তি বলেন, সবকিছুই কেমন একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে। ঢাকায় প্রতিদিন বিভিন্ন জেলা শহরের মানুষের চাপ বাড়ছে, জ্যাম বাড়ছে, একই সাথে রাস্তা বন্ধ করে অনেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে কাকে কি বলবো, কে কিভাবে দেখবেন বিষয়গুলোকে ঠিক যাই না। তবে আমি মনে করি এই মুহূর্তে বন্য কবলিত মানুষদের পাশে দাঁড়ানোটাই সব থেকে বেশি জরুরি। আমাদের সামর্থ্য অনুযায়ী অথেন্টিক সোর্সের মাধ্যমে হোক, আর যেভাবে হোক, কাছে গিয়ে কিংবা দূর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই ভয়াবহ বিপদ থেকে, এই সংকট থেকে আমাদের দেশের মানুষ, বন্য কবলিত মানুষগুলো খুব দ্রুত নিরাপদ আশ্রয়ে যাক এবং এই দুর্যোগ শেষে তারা তাদের নিরাপদ আশ্রয়, তাদের বাসস্থান খুঁজে পাক। প্রত্যেকেই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।
এবং এমন পরিস্থিতিতে বন্যার্ত মানুষদের পাশে আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দাঁড়াই এবং তাদেরকে I don't know.